हाय एवरीवन, वेलकम टू स्टडी फैक्ट। आज के আমরা অর্গানিক কেমিস্ট্রি লেকচার ক্লাস 11 এর লেকচার 9 দেখব। আমরা অলরেডি লেকচার 7 অবধি এই সমস্ত জিনিসগুলোকে কমপ্লিট করে ফেলেছি। জৈব যৌগের আইইউপিএসি নেম, জৈব যৌগের হাইব্রিডাইজেশন, কার্বনেট সমস্তটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আগের লেকচারে আমরা ইন্ডাকটিভ এফেক্ট সম্বন্ধে জেনেছি। আজকের লেকচারে আমরা ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, রেজোনেন্স, হাইপার কনজুগেশন এইগুলো আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আমি বলেছিলাম এই জিনিসগুলো হলো একদম বেসিক জিনিস, কয়েকটা ধর্ম, কয়েকটা এফেক্ট, এগুলো একদম বেসিক জিনিস। এবং ক্লাস ইলেভেনে যদি তোমরা এই জিনিসগুলোকে খুব ভালো করে তৈরি করতে পারো, কনসেপ্ট যদি ক্লিয়ার রাখতে পারো, ক্লাস টুয়েলভে গিয়ে কিন্তু এগুলোর থেকে সমস্তটাই রিয়াকশনের ওপর, ক্লাস টুয়েলভের সমস্ত রিয়াকশনগুলো কিন্তু দাঁড়িয়ে আছে ক্লাস ইলেভেনের এই কনসেপ্টের ওপর। ওকে, তাহলে আজকে আমরা ইন্ডাকটিভ এফেক্টের লাস্ট একটু পোর্শন বাকি ছিল আমাদের, সেটুকু দিয়ে স্টার্ট করব। ইন্ডাকটিভ এফেক্ট আমরা কি বলেছিলাম, ইন্ডাকটিভ এফেক্টে আমরা দেখেছিলাম যে পুরোটাই দুটো অ্যাটমের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ওপর ডিপেন্ড করে। তড়িৎ ঋণাত্মক যার বেশি হয়, যে অ্যাটমটা তড়িৎ ঋণাত্মক বেশি হয়, সেই অ্যাটমটা হলো ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, এবং যার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা কম হয়, সে তার কাছে ইলেকট্রনের ঘনত্ব তাহলে কমে যায়। যার যে অ্যাটমটা তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার কাছে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায় বলে তার কাছে ইলেকট্রন, তার কাছে এখন ডেল্টা মাইনাস চার্জ আসে। যার কাছে ইলেকট্রন এখন ঘনত্ব কমে যায়, অর্থাৎ যার ইলেকট্রোনেগেটিভিটি কম, তার কাছে ডেল্টা পজিটিভ চার্জ আসে। আংশিক সেপারেশন আমরা দেখেছিলাম, এবং এখান থেকে আমরা দুটো এফেক্ট দেখেছিলাম, প্লাস আই এফেক্ট এবং মাইনাস আই এফেক্ট। প্লাস আই এফেক্ট দেখেছিলাম ইলেকট্রন ডোনেটিং গ্রুপের জন্য, যারা ইলেকট্রন দিচ্ছে কার্বনকে, যারা ইলেকট্রন ডোনেট করছে সেই গ্রুপগুলোকে আমরা বলেছিলাম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বলেছিলাম কাদেরকে, যারা ইলেকট্রনকে টেনে নিচ্ছে, অর্থাৎ মাইনাস আই এফেক্ট যারা। আমরা অ্যাসিডিক প্রপার্টিস এইভাবেই দেখেছিলাম, কোনো অ্যাসিড যখন সব থেকে বেশি স্ট্রং হবে কখন, যখন তার ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যখন বেশি পরিমাণে যুক্ত থাকবে, কার্বনের সাথে যখন মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লেগে থাকবে, বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লেগে থাকবে, তখন অ্যাসিড হবে বেশি শক্তিশালী। আর যখন কম ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লেগে থাকবে, তখন সেই অ্যাসিড হবে কম শক্তিশালী। যখন বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লেগে থাকবে, তখন সেই অ্যাসিডটা হবে বেশি শক্তিশালী, কম ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লেগে থাকলে সেই অ্যাসিড হবে কম শক্তিশালী। বোঝা গেল? তার কারণ কি বলেছিলাম আমরা, কি যত এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বেশি লেগে থাকবে, তাহলে তারা ইলেকট্রনকে টেনে নেবে নিজের দিকে, যার ফলে এখানে ইলেকট্রন ডেন্সিটি আস্তে আস্তে কমবে। এই অক্সিজেনের মাথার উপর এখানে ইলেকট্রনের ডেন্সিটি কমে যাবে, ইলেকট্রনের ঘনত্ব কমে যাবে। একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কখনোই চাইবে না তার কাছে ইলেকট্রনের ঘনত্ব কমে যাক, তার মাথায় কখনোই চাইবে না সে ডেল্টা পজিটিভ চার্জ আসুক। তাহলে এখন অক্সিজেন ইলেকট্রনের এই ঘনত্বটার ঘাটতি মেটানোর জন্য তার পাশের হাইড্রোজেনের এই বন্ধন থেকে ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার চেষ্টা করবে। সেই কারণে এখন এই বন্ধনটা তাহলে আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে উইক হতে হতে আলটিমেটলি এই বন্ধনটা ব্রেক করে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে দেখেছিলাম ব্রেক করে যাওয়ার ফলে এইচ প্লাস ভেঙে যাচ্ছে। তাহলে এইচ প্লাস যত ইজিলি ভাঙতে পারবে, তত সেটা হবে শক্তিশালী অ্যাসিড। তাহলে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি লেগে থাকে, এবং যদি সেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সংখ্যা বেশি হয়, তাহলে অ্যাসিডটা হবে শক্তিশালী অ্যাসিড। তাহলে এখন আমরা এখানে ক্ষারকের তীব্রতাটা দেখব। ক্ষারক মানে কি বলে এখানে, এখানে ক্ষারক আমরা কিভাবে বুঝবো দেখো, যদি আমরা অ্যামোনিয়া, অ্যামোনিয়াকে যদি আমরা বেস হিসেবে ধরি, আমরা জানি অ্যামোনিয়ার মাথার ওপর একটা লোন পেয়ার থাকে, অ্যামোনিয়ার মাথার ওপর একটা লোন পেয়ার থাকে আমরা জানি। তাহলে বেস মানে হলো, বেস মানে হলো এই লোন পেয়ারটা যত ইজিলি কাউকে প্রোভাইড করতে পারবে। বেস কাকে বলবো, বেস আমরা তখনই বলবো যখন এই লোন পেয়ারটা খুব ইজিলি কাউকে দিতে পারবে। নাইট্রোজেন তার লোন পেয়ারটাকে খুব ইজিলি যদি কাউকে ডোনেট করতে পারে, তখন আমরা অ্যামোনিয়াটাকে বলবো সব থেকে ভালো বেস, অ্যামোনিয়াকে বলবো একটা ভালো ক্ষারক। তাহলে লোন পেয়ার মানে এখানে যদি নাইট্রোজেনের মাথার উপর কোনোভাবে এই ইলেকট্রনের ঘনত্ব বাড়তে পারে, নাইট্রোজেনের মাথার উপর যদি এখন কোনোভাবে ইলেকট্রনের ঘনত্ব বাড়তে পারে, তাহলে নাইট্রোজেনটা আরো ইজিলি এই লোন পেয়ারটাকে ডোনেট করতে পারবে, ফলে নাইট্রোজেনের এখন ক্ষারকীয় ধর্মটাও বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে ক্ষারকীয় ধর্ম হিসেবে তীব্রতা কখন বাড়বে, যখন এর সাথে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লেগে থাকবে।
এর সাথে একটা যখন ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লেগে থাকবে তখন ক্ষারকীয়তা আরো বৃদ্ধি পাবে। তার মানে দেখো, নাইট্রোজেনের সাথে যখন তিনটে অ্যালকিল গ্রুপ লেগে আছে, আমরা জানি অ্যালকিল গ্রুপের হচ্ছে সবসময় প্লাস আই এফেক্ট থাকে, অ্যালকিল গ্রুপের হচ্ছে সবসময় প্লাস আই এফেক্ট থাকে। তাহলে অ্যালকিল গ্রুপ এখানে তিনটেই যদি অ্যালকিল গ্রুপ লেগে থাকে, অর্থাৎ এই তিনটে হাইড্রোজেনকে রিপ্লেস করে যদি আমরা এখানে তিনটে অ্যালকিল গ্রুপকে বসাই, তাহলে দেখো এরা সবাই ইলেকট্রনকে এখন ডোনেট করতে পারবে নাইট্রোজেনের দিকে। তাহলে যত অ্যালকিল গ্রুপ এখানে বেশি থাকবে, তত অ্যালকিল গ্রুপগুলো নাইট্রোজেনকে ইলেকট্রন ডোনেট করতে পারবে বেশি পরিমাণে। তাহলে ইলেকট্রন যত বেশি পরিমাণে ডোনেট করতে পারবে, তাহলে নাইট্রোজেন সেই ইলেকট্রনগুলোকে অন্য জায়গা অন্য অন্য জিনিসকে দিতে পারবে তত ভালো। তার মানে একটা ক্ষারক, আমরা তখনই সেটাকে স্ট্রং ক্ষারক বলতে পারবো যখন সে তার লোন পেয়ারটাকে ডোনেট করতে পারবে খুব ইজিলি। তাহলে আমরা জানি অ্যালকিল গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং পাওয়ার এফেক্ট থাকে অ্যালকিল গ্রুপগুলোর। তাহলে অ্যালকিল গ্রুপ যদি এখানে তিনটেই অ্যালকিল গ্রুপ থাকে নাইট্রোজেনের সাথে, তাহলে তারা ইলেকট্রন ডোনেট করার মাধ্যমে নাইট্রোজেনের এখানে ইলেকট্রন ডেন্সিটিটা বাড়িয়ে দিচ্ছে। ফলে এই ইলেকট্রন ডেন্সিটি বেড়ে যাওয়ার কারণে নাইট্রোজেন এখন এই ইলেকট্রনটাকে ডোনেট করতে পারবে একটা অ্যাসিডকে, সেই কারণে নাইট্রোজেনটা হলো একটা বেশি ক্ষারক। তার মানে এখানে নাইট্রোজেনের সাথে দেখো একটা মিথাইল লেগে আছে, তাহলে এখানে একটা মিথাইল থেকে শুধু ইলেকট্রন ডোনেট হচ্ছে, এখানে দুটো মিথাইল লেখা আছে, এখানে দুটো মিথাইল থেকে ইলেকট্রন ডোনেট হচ্ছে, আর এখানে তিনটে মিথাইল লেগে আছে, মানে এখানে তিনটে মিথাইল থেকে ইলেকট্রন ডোনেট হচ্ছে। তাহলে অবশ্যই এটার ক্ষেত্রে ক্ষারকীয়তা বেশি, টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে এখানে ক্ষারকীয়তা বেশি। তাহলে ক্ষারকীয়তা বেশি আমরা কখন পাবো? ক্ষারকীয়তা বেশি পাবো যখন প্লাস আই এফেক্টওয়ালা কোনো গ্রুপ লেগে থাকবে। তার মানে তারা প্লাস আই এফেক্ট গ্রুপ লেগে থাকা মানেই হলো সেই প্লাস আই এফেক্টের মাধ্যমে তারা ইলেকট্রনগুলোকে যত বেশি ডোনেট করতে পারবে তত নাইট্রোজেন তার লোন পেয়ারটাকে অন্যজনকে দিতে পারবে। তাহলে ক্ষারকীয়তার জন্য প্লাস আই এফেক্ট, অ্যাসিডের জন্য হলো মাইনাস আই এফেক্ট। বোঝা গেল পার্থক্য? এই অ্যাসিডিক ক্যারেক্টার আমরা তাহলে বুঝি মাইনাস আই এফেক্টের মাধ্যমে। মাইনাস আই এফেক্ট যত বেশি হবে তত বেশি অ্যাসিডিক ক্যারেক্টার আসবে, আর প্লাস আই এফেক্ট যত বেশি হবে তত ক্ষারকীয়তা বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে আমরা অ্যামিনের ক্ষেত্রে প্লাস আই এফেক্টের মাধ্যমে আমরা ক্ষারকীয়তা বুঝলাম, এবং ইন্ডাকটিভ এফেক্টের পুরো ডিটেলে কিন্তু আমরা এখানে আলোচনা করে নিলাম। আচ্ছা, এবারে দেখো এখানে নাইট্রোজেনের সাথে তিনটে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লাগানো আছে। CF3 খুব স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, CF3 হলো খুব স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কারণ ফ্লুরিন হলো অনেক বেশি, সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রোনেগেটিভ হওয়ার কারণে এরা অনেক বেশি পরিমাণে ইলেকট্রন টেনে নেবে নাইট্রোজেনের থেকে, এর ফলে নাইট্রোজেনের কাছে কিন্তু প্লাস চার্জ জেনারেট হবে, নাইট্রোজেনের ওপরে কিন্তু পার্শিয়াল পজিটিভ চার্জ জেনারেট হবে। তাহলে পার্শিয়াল পজিটিভ চার্জ জেনারেট হলে কখনোই কিন্তু একটা ইলেকট্রোনেগেটিভ জিনিস তার মাথার ওপরে প্লাস চার্জ রাখতে চাইবে না, ফলে এখন নাইট্রোজেন কিন্তু আর এই লোন পেয়ারটা ডোনেট করতে পারবে না। ইলেকট্রনের ঘনত্ব যেহেতু নাইট্রোজেনের মাথার ওপরে কমে যাচ্ছে, সেই কারণে এই জিনিসটা কিন্তু অনেক বাজে ক্ষারক, ক্ষারকীয়তা এখানে কিন্তু কমে যাচ্ছে। তাহলে পার্থক্য বোঝা গেল? ক্ষারকীয়তা বোঝার জন্য যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ লেগে থাকে তাহলে সেটা হয় খুব বাজে ক্ষারক, মাইনাস আই এফেক্ট থাকলে সেটা কিন্তু ক্ষারকীয়তা কমিয়ে দেয়। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো এবারে আমরা পড়ব খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো ইলেকট্রোম্যারিক এফেক্ট। ইলেকট্রোম্যারিক এফেক্ট মানে দেখো এখানে বন্ধন পেয়ারটা, বন্ধনে এই ইলেকট্রন পাই বন্ধনের জোটটা জাস্ট সাময়িকভাবে স্থানান্তরিত হওয়া, সাময়িকভাবে, এটা কিন্তু পার্মানেন্ট নয়। ইন্ডাকটিভ এফেক্টকে আমরা বলেছিলাম পারমানেন্ট, কিন্তু এখানে ইলেকট্রোম্যারিক এফেক্টটা কিন্তু পারমানেন্ট নয়। এখানে দেখো সাময়িকভাবে স্থানান্তরিত হচ্ছে কোন জিনিস, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাই বন্ধন জোটটা যখন স্থানান্তরিত হচ্ছে। এখানে কিন্তু সমযোজী বন্ধনের এক বন্ধনের কথা উল্লেখ করা হচ্ছে না, যেটা আমরা ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে দেখেছিলাম। সমযোজী এক বন্ধনের ক্ষেত্রে আমরা ইন্ডাকটিভ এফেক্ট দেখেছিলাম, কিন্তু এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাই ইলেকট্রন জোর সাময়িকভাবে স্থানান্তরিত হচ্ছে যখন, তখন সেই এফেক্টকে আমরা বলবো ইলেকট্রোম্যারিক এফেক্ট। তাহলে দেখো ইলেকট্রন জোর বি এর মাথায় স্থানান্তরিত হওয়া মানে বি এর মাথায় মাইনাস চার্জ,
আর এর মাথায় প্লাস চার্জ, মানে যার মাথায় স্থানান্তরিত হবে, যার মাথায় স্থানান্তরিত হবে সে পাবে নেগেটিভ চার্জ, আর যার থেকে স্থানান্তরিত হবে সে হবে প্লাস চার্জ। ঠিক আছে, এটা ডবল বন্ডের ক্ষেত্রে হচ্ছে যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মধ্যে আমাদের জানি পাই ইলেকট্রন ক্লাউড রয়েছে, পাই ইলেকট্রন রয়েছে, কারণ এটা ডবল বন্ড বা ট্রিপল বন্ড, মানে এখানে জানি ডবল বন্ডে থাকে একটা পাই আর ট্রিপল বন্ডে থাকে দুটো পাই। তাহলে এখানে এমন কোন এফেক্ট, এমন কোন এমন কোন বৈশিষ্ট্যের জন্য এই জিনিসটা সম্ভব হবে যখন কোন বিকারকের উপস্থিতিতে, এমন কোন জিনিস আমরা ইউজ করব যেটার উপস্থিতিতে এই ডবল বন্ডটা শিফট করবে বি এর মাথার ওপর, ফলে বি এর মাথাতে যেহেতু শিফট করছে সেখানে বিটা পাচ্ছে নেগেটিভ চার্জ আর এটা পাচ্ছে পজিটিভ চার্জ। তাহলে এই এফেক্টটাকে বলা হয় ইলেকট্রোম্যারিক এফেক্ট। ইলেকট্রোম্যারিক এফেক্ট কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পাই ইলেকট্রন জোড়ের সাময়িক স্থানান্তরকরণের জন্য পাই। ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু আমরা দেখেছিলাম এক বন্ধন সমযোজী বন্ধনের ক্ষেত্রে হয়ে থাকে। বোঝা গেল? নেক্সট দেখো, এখানে আমরা কিছু জিনিস পড়ে নেব। দেখো, যখন এই সি ডবল বন্ড সি এর সি ডবল বন্ড সি এর এই পাই বন্ধনটা যখন যে কোনো একটা সি এর মাথায় পৌঁছে যাবে এইচ প্লাস বিকারকের প্রেজেন্সে, এইচ প্লাস বিকারকের প্রেজেন্সে, তখন সি এর মাথায় আসবে, একটা সি এর মাথায় আসবে নেগেটিভ চার্জ, অর্থাৎ যার মাথার ওপর এই ডবল বন্ডটা শিফট করছে সেটা আসছে নেগেটিভ চার্জ, এবং যার থেকে শিফট হচ্ছে অর্থাৎ এই কার্বনটা, এই কার্বনটার মাথায় আসছে পজিটিভ চার্জ। বোঝা গেল? ঠিক সিমিলারলি সি ডবল বন্ড ওর বন্ডের ক্ষেত্রে এখানে আমরা পাই পাই ক্লাউডটা এখানেও শিফট হতে পারবে। এই পাই ক্লাউড শিফট হওয়া মানে অবশ্যই অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আসবে, অক্সিজেনের মাথার উপর নেগেটিভ চার্জ আসবে, কারণ অক্সিজেন হলো বেশি ইলেকট্রোনেগেটিভ কার্বনের ওপর। তাহলে এখানে নেগেটিভ চার্জটা কিন্তু সেই অক্সিজেনের মাথার ওপরই আসছে, কিন্তু শিফট হচ্ছে কি, শিফট হচ্ছে কিন্তু ডবল বন্ডটা, শিফট হচ্ছে কিন্তু পাই ইলেকট্রনটা। তাহলে এখানে সবসময় মনে রাখবে এই যে সি ডবল বন্ড ও গ্রুপটা আমরা পড়েছি, সি ডবল বন্ড ও গ্রুপ আমরা কিসের কিসের ক্ষেত্রে পড়েছি? সি ডবল বন্ড ও গ্রুপ পড়েছি আমরা কিটোনের ক্ষেত্রে, অ্যালডিহাইডের ক্ষেত্রে, অ্যাসিডের ক্ষেত্রে, এস্টারের ক্ষেত্রে আর অ্যাসিড হ্যালাইডের ক্ষেত্রে। এই সব কটার ক্ষেত্রে কিন্তু আমরা এই সি ডবল বন্ড ও গ্রুপটাকে যেটা পড়েছি এটাকে কিন্তু আমরা এরম ভাবে লিখতেই পারি। এই সি ডবল বন্ড ও গ্রুপের সবসময় মনে রাখবে সিটা হয়, সিটা হয় পজিটিভ চার্জ, সিটা হয় পজিটিভ চার্জ, সিটা হয় কিন্তু পজিটিভ চার্জ, কার্বনটা হয় হচ্ছে পজিটিভ চার্জ, মানে কার্বন থেকে ইলেকট্রন ডেনসিটি শিফট হচ্ছে অক্সিজেনের উপরে, কারণ অক্সিজেন হলো ইলেকট্রোনেগেটিভ। এখানে দেখো পুরোপুরি মাথায় আমরা কিন্তু চার্জ লিখেছি, অর্থাৎ আমরা ডেল্টা প্লাস লিখছি না, যেটা ইন্ডাকটিভ এফেক্টে করেছিলাম, আমরা ডেল্টা প্লাস লিখছি না অথবা ডেল্টা মাইনাসও লিখছি না। বুঝে যাচ্ছে? যেটা আমরা ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে পার্শিয়াল সেপারেশন দেখেছিলাম, আংশিক চার্জের পার্থক্য দেখেছিলাম, এখানে কিন্তু পুরোপুরি ইলেকট্রোম্যারিক এফেক্টে কিন্তু পুরোপুরি প্লাস চার্জ আর মাইনাস চার্জ দেখছি। এখানে তাহলে শিফট হচ্ছে কে, এই ইলেকট্রোম্যারিক এফেক্টে শিফট হচ্ছে কিন্তু পাই বন্ড, পাই বন্ড শিফট হয়ে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার কাছে যাচ্ছে নেগেটিভ চার্জ, যার কাছে ইলেকট্রোনেগেটিভিটি কম তার কাছে আসছে পজিটিভ চার্জ। বোঝা গেল? তাহলে এখানেও আমরা পাই কিন্তু পজিটিভ ধনাত্মক ইলেকট্রোম্যারিক এফেক্ট যখন, তখন সেটা হলো প্লাস ই এফেক্ট। বোঝা গেল? প্লাস ই এফেক্ট মানে যখন, প্লাস ই এফেক্ট এখানেও আমরা তাহলে দুটো জিনিস পাচ্ছি, প্লাস ই আর মাইনাস ই, অর্থাৎ প্লাস ইলেকট্রোম্যারিক এফেক্ট এবং মাইনাস ইলেকট্রোম্যারিক এফেক্ট, প্লাস ইলেকট্রোম্যারিক এফেক্ট এবং মাইনাস ইলেকট্রোম্যারিক এফেক্ট। প্লাস ইলেকট্রোম্যারিক এফেক্টটা কি হচ্ছে, যখন দেখো এই ডবল বন্ডটা শিফট করে একটা প্লাস চার্জওয়ালা জিনিসকে অ্যাকসেপ্ট করছে, ডবল বন্ডটা শিফট করে একটা পজিটিভ পজিটিভ চার্জ জিনিসকে নিচ্ছে যখন, তখন সেটা হচ্ছে প্লাস ই এফেক্ট। এই পাই বন্ডটা শিফট করে, পাই বন্ডটা এখানে কার্বনের মাথায় যাচ্ছে, পাই বন্ডটা কার্বনের মাথায় যাচ্ছে এবং সেই মাথায় নেগেটিভ চার্জটা যখন একটা পজিটিভ চার্জকে ধরছে তখন সেটা হচ্ছে প্লাস ই এফেক্ট। আর এখানে যখন নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জকে ধরছে তখন সেটা হচ্ছে মাইনাস ই এফেক্ট। এখানে কি হচ্ছে, নেগেটিভ চার্জটা পজিটিভ চার্জকে ধরছে, মানে এই যে সিএইচ, সিএইচ টু, সিএইচ টু এর মাথায় এলো পজিটিভ চার্জ আর
CH2 এর মাথায় এলো নেগেটিভ চার্জ এর মাথায় এলো নেগেটিভ চার্জ এখন এই নেগেটিভ চার্জটা যদি বিকারককে ধরে অর্থাৎ এখানে বিকারককে বিকারক হচ্ছে H+ এখানে রিয়েজেন্ট বিকারক হচ্ছে কিন্তু H+ অর্থাৎ যখন সাবস্ট্রেট এই জিনিসটা সাবস্ট্রেটের মাইনাস চার্জটা যখন প্লাস চার্জ জল একটা বিকারককে ধরছে তখন সেটা যাচ্ছে প্লাস আই এফেক্ট বিকারকটা যখন প্লাস চার্জ তখন সেটা প্লাস ই এফেক্ট আর যখন বিকারকটাই নেগেটিভ চার্জ পার্থক্য দেখো বিকারকটাই যখন নেগেটিভ চার্জ তখন সেটা হচ্ছে মাইনাস এফেক্ট তার মানে এখন মাইনাস যে বিকারক সেটা অবশ্যই প্লাস চার্জের সাবস্ট্রেটকে অ্যাটাক করবে বোঝা যাচ্ছে এখানে দেখো সাবস্ট্রেটটা যখন নেগেটিভ নেগেটিভ পোর্শন দিয়ে একটা প্লাস চার্জ ওয়ালা বিকারককে অ্যাটাক করছে এখানে বিকারকটাই হলো নেগেটিভ চার্জ এই বিকারকের নেগেটিভ চার্জটা দেখো এখানে এই CH2-র মাথায় প্লাস হচ্ছে অক্সিজেনের উপরে এই পাই ইলেকট্রনটা শিফট করার পর এই CH2-তে প্লাস হচ্ছে এই CH2-টাতে প্লাস হচ্ছে CH2-তে কার্বনের মাথার উপরে প্লাস হচ্ছে কার্বনের মাথার উপরে প্লাস হচ্ছে আর অক্সিজেনের মাথার উপরে হচ্ছে মাইনাস চার্জ অক্সিজেনের মাথার উপরে হচ্ছে মাইনাস চার্জ তাহলে এখন বিকারকের এই নেগেটিভ চার্জটা কাকে অ্যাটাক করবে বিকারকের এই নেগেটিভ চার্জটা অ্যাটাক করবে কিন্তু সাবস্ট্রেটের এই পজিটিভ চার্জটাকে আমরা জানি নেগেটিভ চার্জ সবসময় পজিটিভ চার্জকে অ্যাটাক করে অথবা পজিটিভ চার্জ সবসময় নেগেটিভ চার্জকে অ্যাটাক করে কারণ তাদের মধ্যে যে আকর্ষণ বল বিপরীত ধর্মী চার্জ সবসময় পরস্পরকে আকর্ষণ করে সেই কারণে এই প্লাস চার্জ সবসময় নেগেটিভ চার্জকে অ্যাটাক করবে এবং নেগেটিভ চার্জ সবসময় প্লাস চার্জকে অ্যাটাক করবে বোঝা গেল তাহলে এই তাহলে এখন তাহলে এখানে এই সেপারেশনটা থেকে কি বুঝলাম দেখো এখানে পাই বন্ডটা শিফট হয়ে যখন CH2-র মাথায় উঠছে তখন এর মাথায় মাইনাস আর যেহেতু এই কার্বন থেকে শিফট হচ্ছে তাহলে এর মাথায় প্লাস তাহলে সাবস্ট্রেট যখন সাবস্ট্রেটের নেগেটিভ চার্জ দিয়ে যখন বিকারকের পজিটিভ চার্জ হলো বিকারককে অ্যাটাক করবে তখন সেটা হলো প্লাস আই এফেক্ট আর মাইনাস ই এফ প্লাস ই এফেক্ট আর মাইনাস ই এফেক্ট কোনটা যখন বিকারকটা হলো নেগেটিভ চার্জ বিকারকটা নেগেটিভ চার্জ অর্থাৎ নেগেটিভ চার্জ হলো বিকারকটা এখন কাকে অ্যাটাক করবে হলো সাবস্ট্রেটের এই পজিটিভ চার্জ হলো কার্বনকে বোঝা গেল প্লাস আই আর মাইনাস আই এফেক্টের পার্থক্য কিন্তু সবাই মনে রাখবে ইন্ডাকটিভ এফেক্টের সাথে ইন্ডাকটিভ এফেক্টে আমরা দেখেছিলাম ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের মাধ্যমে একটা সমযোজী বন্ধনে এক বন্ধনে ইলেকট্রনের শিফটিং হচ্ছিল কিন্তু এখানে ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টে কিন্তু পাই বন্ডের শিফটিং হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রে পাই বন্ধনের শিফটিং হচ্ছে শুধু এটা গেল ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট এবারে দেখো এই জিনিস এই ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের সাহায্যেই আমরা এবারে রেজোনেন্স পড়ব এই ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের সাহায্যে রেজোনেন্স পড়ব রেজোনেন্স বলতে দেখো এখানে কি বলা হচ্ছে কোনো অণু বা আয়নের পরমাণু সমূহের অবস্থান অপরিবর্তিত রেখে কোনো অণু বা আয়নের পরমাণু সমূহের অবস্থান অপরিবর্তিত রেখে যদি কেবল যোজ্যতা ইলেকট্রনগুলির পুনর্বিন্যাস করা হয় তাহলে যে লুইস গঠন সম্ভব তাদের প্রত্যেকের এক একটিকে বলা হয় কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার এবং এইখানে যে ইলেকট্রনের যে ট্রান্সফার ঘটে এখানে ইলেকট্রনের যে ট্রান্সফার ঘটে সেটাকেই আমরা বলা হয় রেজোনেন্স ইলেকট্রনের যে ট্রান্সফার সরণ ঘটে সেটাকেই রেজোনেন্স বলা হয় এবারে রেজোনেন্সের উদাহরণ দেখো কিভাবে আমরা করতে পারি দেখো এখানে এক্সাম্পলটা দেখো আমরা কিভাবে নিচ্ছি ফর এক্সাম্পল ধরো এখানে আমি এঁকে ফেলছি সি ডবল বন্ড ও ও এইচ এই জিনিসটাকে আমি আঁকলাম এটা কি এটা হলো একটা অ্যাসিড গ্রুপ এটা কি এটা হলো একটা অ্যাসিড গ্রুপ তাই তো আমরা পড়েছি COOH এটা একটা ফাংশনাল গ্রুপ এই ফাংশনটার গ্রুপটাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলে থাকি তাহলে দেখো এখানে এই অক্সিজেনটার মাথার উপরে অবশ্যই দুটো লোন পেয়ার থাকবে কারণ তবে গিয়ে অক্সিজেনের অষ্টক পূর্ণ হবে তাহলে রেজোনেন্স মানে দেখো পরমাণুগুলোর অবস্থান কিন্তু অপরিবর্তিত থাকবে রেজোনেন্স এখানে এখানে পরমাণুগুলোর অবস্থান পরিবর্তিত হবে শুধু চেঞ্জ কি হবে চেঞ্জ কিন্তু শুধু ইলেকট্রনের স্মরণ ঘটবে ইলেকট্রনের শুধু স্মরণ ঘটবে দেখো এখানে আমরা একটা সমযোজী বন্ধনের জন্য জানি দুটো ইলেকট্রন লাগে এখানে যদি আমরা লিখি এক্স পরমাণু আর এখানে যদি আমরা লিখি ওয়াই পরমাণু
তাহলে এই এক্স পরমাণুতে এক্স এর কাছে একটা ইলেকট্রন থাকবে, ওয়াই এর কাছেও একটা ইলেকট্রন থাকবে। একটা সমযোজী বন্ধন তৈরি করতে দুটো ইলেকট্রন লাগে। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে যদি এখন ডবল বন্ড থাকে, এক্স আর ওয়াই এর মধ্যে যদি ডবল বন্ড থাকে, তাহলে অবশ্যই এখানে একটা ইলেকট্রন এক্স এর কাছে, এই এখানে ওয়াই এর কাছে একটা ইলেকট্রন এই বন্ধনটার জন্য। আবার এই বন্ধনটার জন্য কি হবে, এক্স এর কাছে থাকবে একটা ইলেকট্রন আর ওয়াই এর কাছে থাকবে একটা ইলেকট্রন। তাহলে টোটাল এক্স এর কাছে নিজস্ব ইলেকট্রন কটা? টোটাল নিজস্ব ইলেকট্রন এক্স এর কাছে দুটো রয়েছে, আর এখানে টোটাল দুটো ইলেকট্রন ওয়াই এর কাছে রয়েছে। তাহলে এখন যদি দেখো, এখন যদি আমি বলি যে এই ওপরের এই বন্ডটা, ওপরের এই বন্ডটা যেটা আমি ডিপ কালার করছি, বলছি আমি ওপরের এই বন্ডটা, এটা পাই বন্ড, যদি এক্স এর মাথার ওপরে শিফট করে, এক্স এর মাথার ওপরে শিফট করে, তার মানে এই বন্ধনটার জন্য দুটো ইলেকট্রন ছিল, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন। তাহলে এই দুটো ইলেকট্রনই এখন এক্স এর কাছে চলে এলো, তার মানে এক্স এর কাছে এখন এক্সট্রা ইলেকট্রন চলে এসেছে, আর ওয়াই এর কাছে এখন কম ইলেকট্রন রয়েছে, কারণ এই ইলেকট্রনটা শিফট করেছে ওয়াই থেকে এক্স এর দিকে। এই এই বন্ধনটা শিফট করেছে ওয়াই থেকে এক্স এর দিকে। তাহলে বন্ধন শিফট করা মানে কি, যার দিকে, যার কাছে বন্ধনটা শিফট করছে তার কাছে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। তার মানে এই বন্ধনটা যেহেতু এক্স এর দিকে শিফট করছে, এই বন্ধনটা যেহেতু এক্স এর দিকে শিফট করছে, তার মানে এক্স এর কাছে এখন ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাচ্ছে, আর ওয়াই এর কাছে এখন ইলেকট্রনের ঘনত্ব কমে যাচ্ছে। তাহলে এখন এখান থেকে আমরা কি পাবো? দেখো, রেজোন্যান্স হাইব্রিডের মধ্যে আমরা তীরচিহ্ন বোঝানোর জন্য, এক একটা স্ট্রাকচারকে তীরচিহ্ন বোঝানোর জন্য আমরা এই মাঝে এই সাইনটাকে ইউজ করি। রেজোন্যান্টিন স্ট্রাকচার বোঝানোর জন্য আমরা মাঝে এই সাইনটাকে ইউজ করি। তাহলে এখন দেখো, এখন কিন্তু এক্স আর ওয়াই এর মধ্যে এই এই বন্ধনটা থাকে, আছে এই এক সিগমা বন্ড, এটাই সিঙ্গেল এক সিগমা বন্ডটা থাকে, রয়ে গেছে। কি বলেছিলাম, ডবল বন্ডের থাকে একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই থাকে ডবল বন্ডের জন্য, তাই তো? তাহলে এখানে রেজোনেন্সের শিফট করছে কিন্তু সবসময় পাই বন্ডটা, রেজোনেন্সের শিফট করছে কিন্তু সবসময় পাই বন্ডটা। তাহলে তলার এই সিগমা বন্ড কিন্তু কখনো ভাঙবে না, তলাকার এই সিগমা বন্ডটা কিন্তু রয়ে গেছে। তাহলে এই সিগমা বন্ডের জন্য এখন এক্স এর কাছে একটা ইলেকট্রন রয়েছে আর ওয়াই এর কাছে এখন একটা ইলেকট্রন রয়েছে এই সিগমা বন্ডের জন্য। কিন্তু পাই বন্ধনের ইলেকট্রন গুলো চলে এসেছে এক্স এর কাছে, পাই বন্ধনের ইলেকট্রন গুলো চলে এসেছে এক্স এর কাছে। তাহলে একটা ইলেকট্রন থাকার পরেও এখন এক্স এর এই ইলেকট্রনটাও এক্স এর কাছে আছে, আবার এই ইলেকট্রনটাও এক্স এর কাছে রয়েছে। এই ইলেকট্রনটা সিগমা বন্ধনের এই ইলেকট্রনটা তো এক্স এর কাছে রয়েইছে, কিন্তু পাই বন্ধনের এই ইলেকট্রনটাও এক্স এর কাছে আছে, আবার এই ইলেকট্রনটাও এক্স এর কাছে আছে। তাহলে এক্স এর মাথায় এখন হবে নেগেটিভ চার্জ, এক্স এর মাথায় এখন হবে নেগেটিভ চার্জ, এক্স এর মাথায় এখন হবে নেগেটিভ চার্জ। তাহলে ওয়াই এর মাথায় অবশ্যই হবে একটা পজিটিভ চার্জ, ওয়াই এর মাথায় অবশ্যই হবে একটা পজিটিভ চার্জ, কারণ কি হলো, ওয়াই থেকে এই ইলেকট্রনটা চলে গেছে এক্স এর কাছে, ওয়াই থেকে এই ইলেকট্রনটা চলে গেছে এক্স এর কাছে। তাহলে ওয়াই এর মাথায় হলো এখন পজিটিভ চার্জ, বোঝা গেল? তাহলে ঠিক সিমিলারলি দেখো এখানে আমরা করতে পারি, যখন এই ডবল বন্ডটা এই দুটো ইলেকট্রন নিয়ে এখানে একটা বন্ধন তৈরি হবে, এই ইলেকট্রনটা যখন এখানে বন্ধনটা তৈরি হবে, তাহলে দেখো আমি এখানে দু রকমের স্ট্রাকচার করছি। দেখো, একটা বন্ধন তৈরি করতে আমি বলেছি দুটো ইলেকট্রন লাগে, তাহলে এখানে দুটো ইলেকট্রনই রয়েছে, এই দুটো ইলেকট্রন নিয়ে এখানে একটা বন্ধন তৈরি হলো, কারণ কার্বনের এখানে চারটে হাতি সম্পূর্ণ হয়েছে, কার্বনের এখানে কিন্তু চারটে হাতি রয়েছে। তাহলে এখন যদি এই দুটো ইলেকট্রন দিয়ে এখানে একটা বন্ধন তৈরি হয়, তাহলে কিন্তু কার্বনের পাঁচটা হাত হয়ে যাচ্ছে, তো কার্বনের এখানে তাহলে পাঁচটা হাত হয়ে যাচ্ছে, তো এই সি ডবল বন্ড ও, এই সি ডবল বন্ড ও, এখানে তাহলে পাঁচটা হাত হয়ে যাচ্ছে, পাঁচটা হাত হয়ে যাচ্ছে। তাহলে এই পাঁচটা হাত কি সম্ভব? পাঁচটা হাত হয়ে যাচ্ছে, যেটা আমি ডট ডট করে লিখলাম, পাঁচটা হাত হয়ে যাচ্ছে। তাহলে এই পাঁচটা হাত কিন্তু কার্বন কখনোই নিজের কাছে রাখবে না, কার্বন তখন কি করবে, কার্বন তখন করবে কি, এই বন্ধনটাকে তুলে দেবে অক্সিজেনের মাথার ওপর, কারণ আমরা জানি অক্সিজেন হলো ইলেকট্রোনেগেটিভ, এবং অক্সিজেন তার মাথার উপরে চাইবে সবসময় নেগেটিভ চার্জকে রাখতে। তাহলে এখান থেকে আমরা রেজোনেটিং স্ট্রাকচারটা কিরম ভাবে পেলাম, এখান থেকে আমরা রেজোনেটিং স্ট্রাকচার পেলাম সি ও মাইনাস,
CO মাইনাস, কারণ এই বন্ধনটা, টোটাল বন্ধনটা অক্সিজেনের মাথার উপরে উঠে গেছে, এই যে এরকম ধরনের। এই পাই বন্ধনটা X এর মাথায় যখন উঠে গেছে, তার মানে এখানে এই পাই বন্ধনটা যখন অক্সিজেনের মাথার উপরে উঠে গেছে, তাহলে অক্সিজেন হয়ে গেল মাইনাস। আর এখানে তাহলে ডবল বন্ড তৈরি হয়েছে, এখানে তাহলে এখন ডবল বন্ড তৈরি হলো, এই জায়গাটাতে তাহলে দেখো ডবল বন্ড তৈরি হলো। এবং দেখো যেহেতু একটা বন্ধন তৈরি করার জন্য দুটো ইলেকট্রন লাগে, এবং সেই দুটো ইলেকট্রন কিভাবে আসবে, সেই দুটো ইলেকট্রন দেবে এক্স একটা ইলেকট্রন দেবে, ওয়াই একটা ইলেকট্রন দেবে। এইভাবেই তো আমরা পড়েছি, দুটো ইলেকট্রন কিভাবে আসবে, এক্স একটা ইলেকট্রন দেবে এবং ওয়াই একটা ইলেকট্রন দেবে। কিন্তু এখানে বন্ধন তৈরি করার জন্য দুটো ইলেকট্রনই দিচ্ছে অক্সিজেন, এখানে এই বন্ধনটা তৈরি করার জন্য দুটো ইলেকট্রনই দিচ্ছে কিন্তু অক্সিজেন। তাহলে কার্বন থেকে কিন্তু কোনো এক্সট্রা ইলেকট্রন আসছে না এই বন্ধনটা তৈরি করার জন্য। কিন্তু অ্যাকচুয়াল হওয়া উচিত কি, অ্যাকচুয়াল হওয়া উচিত কার্বনেও একটা ইলেকট্রন দেবে, অক্সিজেনও একটা ইলেকট্রন দেবে, তবে এরকম সমযোজী বন্ধন হওয়ার কথা। কিন্তু এখানে এটা পাই বন্ধন তৈরি হচ্ছে, তাহলে এই পাই বন্ধন এখানে তৈরির জন্য দুটো ইলেকট্রনই কিন্তু দিচ্ছে অক্সিজেন, যার ফলে এখন অক্সিজেনের এই অক্সিজেনটার কাছে কিন্তু ইলেকট্রনের ঘাটতি ঘটছে, এই অক্সিজেনটার কাছে কিন্তু এখন ইলেকট্রনের ঘাটতি ঘটছে। যখন লোন পেয়ার ডোনেট করবে, যখন লোন পেয়ার কেউ ডোনেট করবে, লোন পেয়ার ডোনেট করার পর সেই অ্যাটমটার মাথায় হয় পজিটিভ চার্জ। লোন পেয়ার যখন কেউ ডোনেট করে তখন সেই অ্যাটমটার মাথায় হয় পজিটিভ চার্জ, আর হলো হাইড্রোজেন। বুঝা গেল? তাহলে এই হলো রেজোনেটিং স্ট্রাকচার অ্যাসিডের ক্ষেত্রে। যখন এই দুটো ইলেকট্রন দান করলো, লোন পেয়ার গুলো দান করার ফলে এখানে একটা পাই বন্ধন তৈরি হলো, পাই বন্ধন তৈরি করার ফলে কার্বনের যোজ্যতা কিন্তু একই রইলো। কার্বনের যোজ্যতা এখানেও চার ছিল, এখানেও চারটে হাত ছিল কার্বনের, কার্বনের যোজ্যতা দেখো এখানেও চারটে হাতই আছে, কার্বনের যোজ্যতা কিন্তু এখানেও চারটে হাত রয়েছে। বোঝা গেল? তাহলে দেখো এই ডবল বন্ডটা এখন অক্সিজেনের মাথার উপরে উঠে গেছে, যেহেতু এই ডবল বন্ডটা শিফট করে কার্বন থেকে অক্সিজেনের মাথার উপরে উঠে গেছে, এরকম জিনিস হয়েছে বলে অক্সিজেনের মাথার উপর হয়েছে এখন নেগেটিভ চার্জ। আর দেখো কার্বনের কিন্তু চারটে হাতি সম্পূর্ণ হয়েছে, চারটে হাতি সম্পূর্ণ হওয়ার জন্য আমরা কার্বনের এখানে কিন্তু প্লাস চার্জ দিইনি। এখানে যেমন ওয়াই এর ক্ষেত্রে দুটো বন্ড ছিল, এখন ওয়াই এর ক্ষেত্রে একটা বন্ড কমে গেছে, সেই কারণে ওয়াই এর মাথায় প্লাস চার্জ দিয়েছি। কিন্তু যদি এখানে ওয়াই কার্বনে যদি তিনটে হাত থাকতো, তাহলে তাহলে হতো কার্বনের প্লাস চার্জ। কিন্তু এখানে কার্বনের চারটে যোজ্যতায় কিন্তু সম্পূর্ণ রয়েছে, সেই কারণে কার্বনকে কিন্তু আমরা এখানে আর প্লাস চার্জ দেবো না, কারণ চারটে যোজ্যতায় সম্পূর্ণ হয়েছে কার্বনের। বোঝা যাচ্ছে? কার্বনের চারটে হাতই কিন্তু রয়েছে, চারটে হাত দিয়ে শুরু করেছিল এবং এখনো চারটে হাতই রয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু কার্বনকে আমরা প্লাস চার্জ দিচ্ছি না। আর এই কারণে অক্সিজেনের মাথায় যেহেতু পাই বন্ডটা শিফট করে গেছে, তাহলে অক্সিজেনের মাথায় হয়েছে মাইনাস চার্জ। তাহলে এই জিনিসটা হলো রেজোনেটিং স্ট্রাকচার। বোঝা গেল? তাহলে এবারে আসছি দেখো আমরা মেন অর্গ্যানিকের যে আসল রেজোনেটিং স্ট্রাকচার সেসব জিনিসগুলোতে। দেখো বেনজিন রিংটা হলো অ্যাকচুয়ালি রেজোনেটিং স্ট্রাকচার। বেনজিন রিংকে যদি আমরা দেখি এরম ভাবে, বেনজিন রিং হলো অ্যাকচুয়ালি এই টাইপের রিং, অল্টারনেটিভ রিং এ হলো, এটা হলো বেনজিন রিং। বেনজিন রিং এর মানে এই যে ডবল বন্ড গুলো, এগুলো সি ডবল বন্ড। সি দেখো অল্টারনেট কার্বনে রয়েছে ডবল বন্ড, ছটা কার্বন অল্টারনেট কার্বনে রয়েছে ডবল বন্ড, এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোণ হলো কার্বন। আমি শিখিয়েছিলাম এই জিনিসগুলো, প্রত্যেকটা কার্বন হলো, প্রত্যেকটাই কোণ হলো এক একটা করে কার্বন, তাহলে প্রত্যেকটা কার্বন এখানে চারটে করে হাত সম্পূর্ণ করার জন্য এগুলো হলো একটা করে হাইড্রোজেন, এগুলো হলো একটা করে হাইড্রোজেন, এগুলো হলো একটা করে হাইড্রোজেন। তাহলে দেখো প্রত্যেকটা কার্বনে কিন্তু এখানে চারটে করে হাত সম্পূর্ণ হয়েছে, চারটে করে হাত সম্পূর্ণ হয়েছে। এখন ঠিক যদি তোমরা রেজোনেটিং স্ট্রাকচারের মতো, রেজোনেটিং স্ট্রাকচার মানে কি, কার্বনগুলোর পরমাণুগুলোর জায়গা সবসময় স্থির থাকবে, খালি চেঞ্জ হবে ইলেকট্রনের পজিশন, খালি ইলেকট্রনের স্মরণ ঘটবে, এবং প্রত্যেকটা কার্বনের কিন্তু যোজ্যতা সেম থাকবে। এখন যদি এখানে এই পাই ইলেকট্রন ক্লাউডটাকে এখানে শিফট করি, তাহলে দেখো এই কার্বনটাই এখন পাঁচটা হাত হয়ে যাচ্ছে, এই কার্বন পরমাণুটাই দেখো পাঁচটা হাত হয়ে যাচ্ছে। তাহলে কার্বন পরমাণু কখনো পাঁচটা হাত করবে না, পাঁচটা হাত কি করে হচ্ছে, এখানে একটা ডবল বন্ডের সৃষ্টি হবে, আবার এখানে একটা ডবল বন্ড, আবার এখানে একটা সিঙ্গেল বন্ড, তাহলে এই কার্বনটাই পাঁচটা হাত হয়ে যাচ্ছে। তো
ডবল বন্ডটা যদি এখানে শিফট করে, ডবল বন্ডটা এই দুটো কার্বনের মধ্যবর্তী স্থানে যে ডবল বন্ডটা রয়েছে সেই ডবল বন্ডটা এখন চলে যাচ্ছে এই কার্বনটার মধ্যে, এই দুটো কার্বনের মধ্যে চলে যাচ্ছে ডবল বন্ড। তাহলে এই কার্বনটার কিন্তু চারটে যোজ্যতাই পূর্ণ রইল, এই কার্বনটার কিন্তু চারটে যোজ্যতাই পূর্ণত রইল, কিন্তু এই কার্বনটা এখন হয়ে গেল তিনটে যোজ্যতা। তাহলে এই কার্বনটার মাথায় হবে এখন প্লাস, এই কার্বনটার মাথায় হবে প্লাস, যার কাছ থেকে ইলেকট্রন ক্লাউড শিফট করছে, যার কাছ থেকে ডবল বন্ড শিফট করছে তার মাথার উপরে হবে প্লাস, আর যার যার কাছে গিয়ে শিফট হচ্ছে তার মাথার উপরে হবে মাইনাস। কিন্তু এমন ভাবে তোমাদের শিফট করতে হবে যাতে কার্বনের চারটে করে হাতই সম্পূর্ণ থাকে। তাহলে দেখো এখন এই পাই ক্লাউডটা যদি এখান থেকে শিফট করে এখানে যায়, এই এই দুটো কার্বনের মধ্যে আমি যদি নামকরণ করি এটাকে এক, এটাকে দুই, আর এটাকে যদি তিন নম্বর কার্বন দিই, দেখো এক আর দুইয়ের মধ্যে ডাবল বন্ড ছিল, তাহলে এক কার্বন আর দু নম্বর কার্বন এখন দুজনেরই চারটে যোজ্যতা সম্পূর্ণ। কিন্তু এখন বলছি এক আর দুইয়ের এই পাই ক্লাউডটা শিফট করে চলে যাচ্ছে দুই তিনের মধ্যে, দুই তিনের মধ্যবর্তী স্থানে পাই ক্লাউডটা চলে যাচ্ছে। তাহলে দেখো দু নম্বর কার্বনটার মধ্যে কিন্তু চারটে হাতই পূর্ণ রইল, দু নম্বর কার্বনটার চারটে হাতই তৈরি থাকলো, কারণ এখানে এখন ডবল বন্ড হয়েছে। তাহলে এই ডবল বন্ডটা কে কে পাচ্ছে? দু নম্বর কার্বন পাচ্ছে আর তিন নম্বর কার্বন পাচ্ছে। এই ডবল বন্ডটা এখন দু নম্বর কার্বন পাচ্ছে আর তিন নম্বর কার্বন পাচ্ছে। তাহলে এই কার্বনটায়, দু নম্বর কার্বনটায় কিন্তু চারটে যোজ্যতা পূর্ণ রইল, কিন্তু এক নম্বর কার্বনে এখন তিনটে হাত হয়ে গেছে, তার মানে এক নম্বর কার্বনটা হলো এখানে তাহলে প্লাস চার্জ। বোঝা গেল? তাহলে এই জিনিসটা এখানে যেহেতু তিন নম্বর কার্বনে, তাহলে এখন যেহেতু পাঁচটা হাত হয়ে যাচ্ছে, তাহলে তিন নম্বর কার্বনটা কি করবে? তিন নম্বর কার্বনটা এইখানে ইলেকট্রনটাকে দেবে, তিন নম্বর কার্বনটা এইখানে ইলেকট্রন দেবে, তাহলে এখানে এখন ডবল বন্ড তৈরি হবে। এই চার নম্বর কার্বন আর পাঁচ নম্বর কার্বনের মধ্যে এখন ডবল বন্ড তৈরি হবে, চার নম্বর কার্বন আবার পাঁচ নম্বর কার্বনের মধ্যে ডবল বন্ড তৈরি হবে। আবার দেখো এই তিন চারের মধ্যে থাকা ডবল বন্ডটা যেহেতু চার পাঁচের মধ্যে আসছে, তাহলে পাঁচ নম্বর কার্বনে এখন পাঁচটা যোজ্যতা হয়ে যাচ্ছে। তিন আর চারের মধ্যবর্তী স্থানের ডবল বন্ডটা যেহেতু চার পাঁচের মধ্যে আসছে, তাহলে চার পাঁচের মধ্যে আসার কারণে পাঁচ নম্বর কার্বনটা দেখো এখন পাঁচ যোজ্যতা হয়ে যাচ্ছে, কারণ এদের মধ্যে একটা ডবল বন্ড, এই একটা ডবল বন্ড, আবার এই একটা সিঙ্গেল বন্ড, তাহলে টোটাল পাঁচটা হাত হলো। তাহলে এখন কি করবে? এই ডবল বন্ডটা আবার এখানে শিফট করে যাবে, এই ডবল বন্ডটা তাহলে এখন এখানে শিফট করে যাবে। তাহলে এখান থেকে আমরা কিরম রেজোনেটিং স্ট্রাকচার পাবো? এখান থেকে এখন আমরা যে রেজোনেটিং স্ট্রাকচারটা পাবো সেটা হলো এই ধরনের, সেটা হলো এই ধরনের ডবল বন্ড, ডবল বন্ড, ডবল বন্ড। তাহলে দেখো বেঞ্জিন রিং হলো সব থেকে স্টেবল, সব থেকে ভালো রেজোনেটিং স্ট্রাকচার। ডবল বন্ড আগে আমরা শুরু করেছিলাম এক আর দুই কার্বনে, কিন্তু এখন দেখো এখানে এক আর দুইয়ের মধ্যে ডবল বন্ড নেই, রয়েছে দুই আর তিন নম্বর কার্বনের মধ্যে, চার আর পাঁচ নম্বর কার্বনের মধ্যে, আর এক আর ছ নম্বর কার্বনের মধ্যে। আমরা আগে আগে এই স্ট্রাকচারটাতে দেখেছিলাম এক আর দুইয়ের মধ্যে ডবল বন্ড রয়েছে, তিন আর চারের মধ্যে ডবল বন্ড রয়েছে, আর পাঁচ আর আর পাঁচ আর ছয়ের মধ্যে ডবল বন্ড রয়েছে। কিন্তু এখন এখানে দেখো এক আর ছয়ের মধ্যে ডবল বন্ড, মানে এখানে পুরোপুরি ডবল বন্ড কিন্তু শিফট করেছে, একটা কার্বন থেকে তার পাশের কার্বনে কিন্তু ডবল বন্ড গুলো শিফট করেছে। আগে এক আর দুই ডবল বন্ড ছিল, এখন সেই ডবল বন্ডটা শিফট করে চলে গেছে দুই আর তিনে। কিন্তু প্রত্যেকটা কার্বনের কিন্তু চারটে করে হাত কিন্তু সম্পূর্ণ, প্রত্যেকটা কার্বনের কিন্তু চারটে করে হাত সম্পূর্ণ। তাহলে এইটাই হলো রেজোনেটিং স্ট্রাকচার। রেজোনেটিং স্ট্রাকচার বোঝানোর জন্য সব থেকে স্টেবল জিনিস হলো এই বেঞ্জিন রিং এর স্ট্রাকচার, এবং এই বেঞ্জিন রিং এর এই এক একটা রেজোনেটিং স্ট্রাকচারকে আমরা বলবো রেজোনেটিং হাইব্রিড, রেজোনেটিং হাইব্রিড। তাহলে এখানে দেখো এই প্রত্যেকটা স্ট্রাকচার হলো রেজোনেটিং হাইব্রিড, প্রত্যেকটা স্ট্রাকচার হলো রেজোনেটিং হাইব্রিড। এখানে যেমন দেখো লোন পেয়ারটা এখন এখানে ডোনেট করছি, লোন পেয়ারটা এখন এখানে ডোনেট করছি, লোন পেয়ারটা এখন এখানে যদি ডোনেট করা হয়, তাহলে এই যে এই কার্বনটা, এই এক নম্বর কার্বনটা, এই এক নম্বর কার্বনটায় পাঁচটা হাত হয়ে যাচ্ছে। তাহলে পাঁচটা হাত যাতে না হয় সেই কারণে এই কার্বনটা এখন, এই ডবল বন্ডটা এখন এর মাথায় উঠবে। তার মানে দেখো ডবল বন্ড যে কার্বনের মাথায় উঠলো তার মাথায় অবশ্যই নেগেটিভ চার্জ হবে, আর লোন পেয়ারটা যেহেতু এইখানে শিফট করে যাচ্ছে এখানে, তাহলে এটা ডবল বন্ড হয়ে যাবে। যেমন আমি আগে শেখালাম লোন পেয়ারটা যেখানে শিফট করবে সেখানে ডবল বন্ড হয়ে যাবে। ওই ডবল বন্ডটা তৈরির জন্য দুটো ইলেকট্রনই দিচ্ছে অক্সিজেন,
এই ডাবল বন্ডটা তৈরির জন্য দুটো লোন পেয়ারই দিচ্ছে অক্সিজেন, সেখানে এখন অক্সিজেনের মাথায় ইলেকট্রনের ঘাটতি হবে, যার ফলে ইলেকট্রন এখানে অক্সিজেন প্লাস চার্জ হয়ে যাবে। তাহলে এই কার্বনটাতে এখন দেখো, এই এই কার্বনটা, এটাকে যদি এক নম্বর দিই, এটাকে যদি দু নম্বর কার্বন দিই, এই দু নম্বর কার্বনটাতে দেখো এখন নেগেটিভ চার্জ আছে। তাহলে এই নেগেটিভ চার্জটা আবার ফার্দার এখানে বসবে, এই নেগেটিভ চার্জ এখন ফার্দার এখানে বসবে, এখানে ফার্দার বসলে দেখো এখানে হাইড্রোজেন গুলোকে কিন্তু আঁকা হয়নি, হাইড্রোজেন গুলো কিন্তু আছে, প্রত্যেকটা কার্বনে কিন্তু হাইড্রোজেন আছে, চারটে করে হাত তৈরি করার জন্য কিন্তু হাইড্রোজেন রয়েছে, শুধুমাত্র এই কার্বনটাতে কোনো হাইড্রোজেন নেই। এক নম্বর কার্বনটাতে শুধুমাত্র কোনো হাইড্রোজেন নেই, কারণ এক নম্বর কার্বনে অলরেডি চারটে হাত তৈরি হয়ে গেছে, এখানে প্রত্যেকটা কার্বনে কিন্তু একটা করে হাইড্রোজেন রয়েছে। তাহলে এখন দেখো এই নেগেটিভ চার্জটা ঠিক তার পাশের কার্বনে পড়ে ডবল বন্ড তৈরি করলো, এই যে এখানে ডবল বন্ডটা তৈরি হয়েছে। তাহলে এখন এই যে কার্বনটা, এই তিন নম্বর কার্বনে দেখো ডবল বন্ডটা পড়লে, যদি এরকম ডবল বন্ডটা থাকতো, তাহলে এরকম ডবল বন্ডটা যে পড়লো, যেই তিন নম্বর কার্বনে দেখো পাঁচটা হাত হয়ে যাচ্ছে, কারণ এখানেও একটা হাইড্রোজেন আছে, তিন নম্বর কার্বনও পাঁচটা হাত হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে পাঁচটা হাত কিন্তু হবে না, পাঁচটা হাত যাতে না হয় সেই কারণে এই বন্ডটা আবার উঠবে ঠিক তার পাশের কার্বনে, এই বন্ডটা উঠবে ঠিক তার পাশের কার্বনটাতে, বোঝা গেল? তাহলে এখানে এখন ডবল বন্ড পড়লো, আর এই কার্বনটার এইখান থেকে ডবল বন্ডটা উঠে এই চার নম্বর কার্বনে আসার জন্য, চার নম্বর কার্বনে হলো এখন নেগেটিভ চার্জ, চার নম্বর কার্বনে হলো এখন নেগেটিভ চার্জ। আবার নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে আবারও এই নেগেটিভ চার্জটা ঠিক তার পাশের বন্ধনে পড়বে, পাশের বন্ধনে পড়বে, যার ফলে এখানে ডবল বন্ড তৈরি হবে। তাহলে ডবল বন্ড তৈরি হলে এই এই কার্বনটাতে এখন, এই পাঁচ নম্বর কার্বনটাতে এখন পাঁচটা হাত হয়ে যাচ্ছিল, এখানে ডবল বন্ড পড়লে, এখানে ডবল বন্ড পড়লে, আর এখানে অলরেডি অবভিয়াসলি একটা হাইড্রোজেন রয়েছে, তাহলে পাঁচ নম্বর কার্বনটাতে দেখো পাঁচটা হাত হয়ে যাচ্ছিল, কিন্তু পাঁচটা হাত যাতে না হয় সেই কারণে আবারও এই বন্ধনটা তখন উঠে গিয়ে আসবে ঠিক তার পাশের কার্বনটাতে, বোঝা গেল? তাহলে এখন এখানে ডবল বন্ডটা পড়লো আর এখানে নেগেটিভ চার্জটা পড়লো। নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে আবার হবে এইখানে নেগেটিভ চার্জটা পড়ে যাবে, এইখানে নেগেটিভ চার্জটা পড়ে যাবে, এবং এই ডবল বন্ডটা উঠে যাবে আবারও অক্সিজেনের মাথার ওপর, তখন অক্সিজেনের মাথার ওপর আর প্লাস চার্জ থাকবে না, তখন আবার অক্সিজেনটা যেমন ভাবে আমরা শুরু করেছিলাম ঠিক সেরম ভাবেই আবার পৌঁছে যাবে। তাহলে ডবল বন্ডের এখানে দেখো শিফটিং হলো, আমরা প্রথমে এক আর দুইয়ের মধ্যে ডবল বন্ড পেয়েছিলাম, কিন্তু এক আর ছয়ের মধ্যে কোনো ডবল বন্ড প্রথম স্ট্রাকচারটাতে ছিল না, কিন্তু এখন যে স্ট্রাকচারটা আমরা পাবো সেই স্ট্রাকচারে দেখবে এই এক আর ছয়ের মধ্যে, এটা এক নম্বর কার্বন আর এটা ছ নম্বর কার্বন। তাহলে পুরোটা কমপ্লিট করার পর দেখতে পাবে এখন এক আর ছয়ের মধ্যে ডবল বন্ড রয়েছে। আমরা দেখলাম দুই আর তিনের মধ্যে প্রথম স্ট্রাকচারে কোনো ডবল বন্ড ছিল না, কিন্তু এখন দেখো দুই আর তিনের মধ্যে ডবল বন্ড রয়েছে। আবার দেখো চার আর পাঁচ নম্বর কার্বনের মধ্যে কোনো ডবল বন্ড ছিল না, কিন্তু এখন দেখো চার আর পাঁচের মধ্যে ডবল বন্ডের সৃষ্টি হয়েছে। ঠিক এইভাবেই হচ্ছে রেজোনেন্স। আবার এখানে দেখো নেগেটিভ চার্জ রয়েছে অক্সিজেনের মাথায়, নেগেটিভ চার্জ, তাহলে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ দেখো ঠিক একইভাবে অক্সিজেন এই নেগেটিভ চার্জটাকে এখানে দিল, তাহলে এই কার্বনটাতে পাঁচটা হাত হয়ে যাচ্ছে, তাহলে পাঁচটা হাত যাতে না হয় চারটে হাত করার জন্য আবারও এই ডবল বন্ডটা উঠবে এই কার্বনের মাথার ওপর। তাহলে এই কার্বনের মাথার উপর এখন হলো নেগেটিভ চার্জ আর এখানটায় হয়ে গেল ডবল বন্ড, তাহলে এই কার্বনটার এখন চারটি হাত সম্পূর্ণ হয়েছে। তাহলে নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপে এই নেগেটিভ চার্জটা আবার এই তার ঠিক তার পাশের বন্ধনে পড়বে, পাশের বন্ধনে পড়বে, তার যার ফলে এই কার্বনটা এখন পাঁচটা হাত হয়ে যাবে। তাহলে সেই পাঁচটা হাত না করার জন্য আবার কি করবে, এইটা আবার ঠিক তার পাশের কার্বনে শিফট করবে, মানে নেগেটিভ চার্জ বা লোন পেয়ার যেখানে বন্ধন দিচ্ছে, নেগেটিভ চার্জ বা লোন পেয়ার যেখানে পাই বন্ধন তৈরি করছে, যে কার্বন দুটোর সাথে পাই বন্ধন তৈরি করছে, ঠিক সেই কার্বন থেকে ডবল বন্ডটা তার পাশের কার্বনে শিফট করে যাচ্ছে। নেগেটিভ চার্জ বা লোন পেয়ার যে কার্বনের সাথে তৈরি করছে ডবল বন্ড, সেই কার্বন থেকে আগে ডবল বন্ডটা উঠে চলে যাচ্ছে তার পাশের কার্বনটায়, বোঝা গেল? তার মানে এটাকে যদি এক দিই, এটা দু নম্বর কার্বন, এটা তিন নম্বর কার্বন আর এটা চার নম্বর কার্বন, তাহলে দুই আর তিনের মধ্যে ডবল বন্ড তৈরি হলে তিন থেকে ডবল বন্ডটা উঠে চলে যাবে চার নম্বর কার্বনের মাথায়, দুই আর তিনের মধ্যে ডবল বন্ড তৈরি হলে তিন আর চারের মধ্যে থাকা ডবল বন্ডটা উঠে চলে যাবে চার নম্বর কার্বনের মাথায়। তারপরে আবার দেখো কি হবে, এই কার্বনটা নেগেটিভ চার্জটা আবার এই পাশের বন্ধনটাতে শিফট করবে, তাহলে এটা উঠে চলে যাবে এর মাথার ওপর, বুঝা গেল?
এইভাবে হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচারটা যায়। কিন্তু তোমাদের সবসময় মেনটেন করতে হবে কিন্তু আফটার রেজোনেন্স প্রত্যেকটা কার্বনের হাত যেন চারটে করে সম্পূর্ণ হয়। আফটার রেজোনেন্স তোমাদের এমনভাবে চেক করতে হবে যাতে প্রত্যেকটা কার্বনের হাত কিন্তু যাতে চারটে করে জোড়জোড়া কিন্তু পূর্ণ হয়। বোঝা গেল? তাহলে এই হলো লোন পেয়ার দিয়ে রেজোনেটিং স্ট্রাকচার বা নেগেটিভ চার্জ দিয়ে রেজোনেটিং স্ট্রাকচার। এখানে দেখো লোন পেয়ার দিয়ে বা নেগেটিভ চার্জ দিয়ে যখন আমরা রেজোনেট স্ট্রাকচারটা করছি তখন ইলেকট্রনটা কিন্তু বেনজিন রিং এর মধ্যে ঘুরছে, ইলেকট্রনটা কিন্তু বেনজিন রিং এর মধ্যে ঘুরছে। কোন ক্ষেত্রে বললাম? যখন লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করছি বা নেগেটিভ চার্জ দিয়ে রেজোনেন্স করছি। লোন পেয়ার বা নেগেটিভ চার্জটা কিন্তু পুরোপুরি বেনজিন রিং এর মধ্যে ঘুরছে, দেখতে পাচ্ছো? বেনজিন রিং এর মধ্যে ঘুরছে। আরেকটা টাইপের রেজোনেন্স দেখবো যখন প্লাস চার্জ দিয়ে নেগেটিভ চার্জ, প্লাস চার্জ দিয়ে রেজোনেন্স হবে। এখানে আমরা রেজোনেন্স স্ট্রাকচার দেখলাম লোন পেয়ার দিয়ে আর নেগেটিভ চার্জ দিয়ে, ঠিক আছে? কিন্তু দেখো এখানে এই স্ট্রাকচারটা, এই জিনিসটা বেশি স্টেবল হবে না এই জিনিসটা বেশি স্টেবল হবে, দেখো সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে অক্সিজেন লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করছে, তাহলে লোন পেয়ার দিয়ে রেজোনেন্স করার ফলে ফার্স্ট স্টেপেই আমরা অক্সিজেনের মাথায় প্লাস চার্জ পেয়ে যাচ্ছি। কিন্তু যখন লোন পেয়ার অক্সিজেনটা একটা নেগেটিভ চার্জ দিয়ে রেজোনেন্স করছে, নেগেটিভ চার্জ দিয়ে রেজোনেন্স করছে মানে অক্সিজেনের কাছে আগেই প্রথমেই এক্সট্রা ইলেকট্রন ছিল, অক্সিজেনের কাছে এক্সট্রা বেশি ইলেকট্রন ছিল এবং সেই বেশি ইলেকট্রনটা দিয়ে এখানে যেহেতু বন্ড তৈরি করছে তাহলে অক্সিজেনটা হয়ে যাচ্ছে এখন নিউট্রাল, মানে অক্সিজেনের কাছে এখন কোনো এক্সট্রা ইলেকট্রন নেই বা ইলেকট্রনের ঘাটতিও নেই। কিন্তু যখন অক্সিজেন নিজস্ব ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি করবে তখন অক্সিজেনের কাছে ঘাটতি হবে। অক্সিজেন যখন লোন পেয়ার দিয়ে অর্থাৎ নিজস্ব ইলেকট্রন দিয়ে এখানে ডবল বন্ড করবে তখন অক্সিজেনের মাথায় ইলেকট্রনের ঘাটতি হবে, তখন প্লাস চার্জ। কিন্তু অক্সিজেন যখন এক্সট্রা চার্জ দিয়ে বন্ধন তৈরি করবে, ডবল বন্ড করবে, অর্থাৎ নেগেটিভ চার্জ দিয়ে যখন বন্ধন তৈরি করবে তখন অক্সিজেনের মাথায় কিন্তু আলটিমেটলি নিউট্রাল চার্জ হয়ে যাবে। বন্ধন তৈরি করার পর, নেগেটিভ চার্জ তৈরি করার পর অক্সিজেনের মাথায় কিন্তু নিউট্রাল, মানে অক্সিজেনের কাছে আর এক্সট্রা ইলেকট্রন নেই বা অক্সিজেনের কাছে ইলেকট্রনের কোনো ঘাটতিও নেই। তাহলে এখন দেখো এই স্ট্রাকচারগুলোতে অক্সিজেনের মাথার উপরে কোনো প্লাস চার্জ আসছে না, এই স্ট্রাকচারগুলোতে অক্সিজেনের মাথার উপর কিন্তু কোনো রকম প্লাস চার্জ আসছে না। কিন্তু এইখানে এই স্ট্রাকচারগুলোতে দেখছি আমরা তিনটে স্ট্রাকচারই অক্সিজেনের মাথার উপর প্লাস চার্জ আসছে। তাহলে আমরা কি শিখেছি? একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কখনোই তার মাথার উপরে প্লাস চার্জ রাখতে চাইবে না। অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সেই কারণে অক্সিজেন কখনোই চাইবে না তার মাথার উপরে প্লাস চার্জ রাখতে। সেই কারণে এই জিনিসগুলো কিন্তু একটু হলেও কম স্টেবল হচ্ছে, কম সুস্থির হচ্ছে, যেহেতু এই তিনটের ক্ষেত্রেই, তিনটে রেজোনেটিং হাইব্রিডের ক্ষেত্রেই অক্সিজেনের মাথার উপর প্লাস চার্জ এসছে। সেই কারণে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর প্লাস চার্জ আসার কারণে এই তিনটে হাইব্রিড কিন্তু একটু হলেও কম সুস্থির। কিন্তু এখানে দেখো অক্সিজেনের মাথার উপরে নেগেটিভ চার্জ, লোন পেয়ার মানে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সবসময় চাইবে হয় নিউট্রাল থাকতে বা তার উপর নেগেটিভ চার্জ রাখতে, কিন্তু ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কখনোই চাইবে না তার মাথার উপর প্লাস রাখতে। তাহলে এখানে এই তিনটে স্ট্রাকচারে দেখো অক্সিজেন কিন্তু নিউট্রাল হয়ে রয়েছে। তাহলে নিউট্রাল হয়ে থাকার মানে এই তিনটে স্ট্রাকচার কিন্তু কম্পারেটিভলি একটু বেশি সুস্থির, বেশি স্টেবল, এদের থেকে, এই তিনটে স্ট্রাকচারের থেকে এই তিনটে স্ট্রাকচার কিন্তু একটু হলেও বেশি স্টেবল। বোঝা গেল? সেই কারণে যখন ওএইচ দিয়ে, যখন ওএইচ দিয়ে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে যখন রেজোনেন্স হবে আর যখন অক্সিজেন তার নেগেটিভ চার্জ দিয়ে রেজোনেন্স করবে তখন অবশ্যই এই সেকেন্ড কেসটা হবে বেশি স্টেবল, ফেনক্সাইড আয়নটা হবে বেশি স্টেবল। ফেনক্সাইড আয়ন এটাকে বলে, ও মাইনাসটাকে ফেনক্সাইড আয়ন বলে, যখন এই এইচ প্লাসটা বেরিয়ে চলে যায় তখন সেটাকে বলে ফেনক্সাইড আয়ন। আর যখন ফেনল অর্থাৎ ওএইচ এর লোন পেয়ার দিয়ে যখন রেজোনেন্স হবে সেটা কিন্তু হবে কম সুস্থিত, আর ও মাইনাস দিয়ে যখন রেজোনেন্স হবে তখন সেটা হবে কিন্তু বেশি সুস্থিত। তাহলে দেখো আমরা রেজোনেন্স কিন্তু একটু হলেও শুরু করে দিয়েছি এবং আজকের লেকচার আমি এখানেই শেষ করছি। আমরা নেক্সট লেকচারও আরও রেজোনেন্সের টাইপ দেখব। আমরা আজকের লেকচারে কিন্তু রেজোনেন্স যেটুকু দেখলাম সেটা হলো লোন পেয়ার আর নেগেটিভ চার্জ দিয়ে, লোন পেয়ার আর নেগেটিভ চার্জ দিয়ে। এর পরের স্ট্রাকচারে, এর পরের দিনের লেকচারে আমরা সবার ফার্স্টে রেজোনেন্স শুরু করব এটা দিয়ে, রেজোনেন্স শুরু করব আমরা এই স্ট্রাকচারটা দিয়ে আমরা রেজোনেন্স শুরু করব, অর্থাৎ যখন
যখন এইখানে প্লাস চার্জ থাকবে, যখন এখানে প্লাস চার্জ থাকবে তখন রেজোনেন্স কিভাবে হবে, এই টাইপটার জন্য রেজোনেন্স আমরা নেক্সট লেকচারে দেখব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোঝা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি লোন পেয়ার বা নেগেটিভ চার্জ দুজনের ক্ষেত্রেই কিন্তু ইলেকট্রনগুলো এই রিংয়ের মধ্যে ঘুরছে, বেঞ্জিন রিংয়ের মধ্যে ঘুরছে, কিন্তু এখানে কিন্তু একটু অন্যরকমের আমরা রেজোনেন্স দেখতে পাবো। তাহলে রেজোনেন্স মানে কি, কার্বনের চারটে হাত, এই রিং এর কার্বনের চারটে হাত আফটার রেজোনেন্স কিন্তু বজায় থাকবে, কার্বনের চার জোরজোটা কিন্তু বজায় থাকবে এবং এবং কিন্তু সুস্থির হতে হবে এক একটা রেজোনেন্স হাইব্রিডকে। বোঝা গেল? কার্বন পরমাণুর কোনো কিন্তু সরণ হবে না, এখানে শুধুমাত্র সরণ হবে পাই ইলেকট্রন ক্লাউডের, পাই ইলেকট্রন ক্লাউডের খালি ডিসপ্লেসমেন্ট হবে, আর কার্বনের জোরজোটা চার সেটা আফটার রেজোনেন্স কিন্তু বজায় থাকতে হবে। তাহলে এই হলো ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট থেকে রেজোনেন্সে আসা। বোঝা গেল? আমাদের স্টাডি ফ্যাক্ট অ্যাপটিকে তোমরা ইনস্টল করো যাতে সেখানে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন ইজিলি পাও। স্টে আপডেটেড উইথ আস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে।